স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে সকল সেবাকে পর্যায়ক্রমে ই সেবায় পরিণত করতে চলেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবহৃত সমাধান জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সারা দেশে পরিবার পরিকল্পনা সেবার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবাও দিয়ে থাকে। বিশেষ করে প্রায় 4,000 ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং 30,000-এর বেশি স্বাস্থ্যকর্মীর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের এই সেবাটি নিশ্চিত করার চেষ্টা করছি। পাইলট পর্যায়ে আমরা আমাদের মাঠ পর্যায়ের কর্মীদেরকে পিসি এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারের প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে তারা যথেষ্ট দক্ষতার সাথে এই সুবিধাগুলো ব্যবহারের দক্ষতা অর্জন করেছেন এবং তার মাধ্যমে আমাদের তথ্য সংগ্রহ কার্যক্রম খুব সাফল্যের সাথে এগিয়ে চলেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন কার্যক্রম হচ্ছে প্রতিষ্ঠানব্যাপী ডিজিটাইজেশন, যার পরিধি ব্যাপক ও গভীর। মাঠকর্মীদের সকল কাজ ডিজিটাইজ করার মধ্যে দিয়ে এই কাজের শুরু। এগুলোর সফল বাস্তবায়ন হয়েছে টাঙ্গাইল ও হবিগঞ্জে এবং ব্যবহার করছেন মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মীগণ। সার্বিকভাবে এগুলোর পরিচিতি হচ্ছে ইএমআইএস হিসেবে। এগুলো কয়েক স্তরে বিন্যাস করা হয়েছে, যেমন পপুলেশন রেজিস্ট্রেশন সিস্টেম, কমিউনিটি মডিউলস, ফ্যাসিলিটি মডিউলস, প্রশাসনিক মডিউল। ইএমআইএস এর অন্যতম অংশ বা একটি কম্পোনেন্ট হচ্ছে পরিবার কল্যাণ সহকারী ই রেজিস্ট্রার। পরিবার কল্যাণ সহকারী বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করেন। এ সময় তাদের সাথে পরিবার পরিকল্পনা সামগ্রী তো থাকেই, আবশ্যিকভাবে থাকে একটি রেজিস্ট্রার। কি আছে এই বিশাল রেজিস্ট্রারটিতে এক নজরে দেখে নেওয়া যাক। এসব রেজিস্টারে পরিবার পরিকল্পনা সহকারী সেবাগ্রহীতা ও সেবাদানের যাবতীয় তথ্য লিপিবদ্ধ করেন। পরে ফর্মে সংকলন করা হয় এবং সেগুলো একত্র করে সারা দেশের তথ্য প্রণয়ন করা হয়। আগে যে রেজিস্টার ছিল ওটা অনেক ভারী ছিল, বহন করা কষ্ট হইতো। এখন যে এটার প্রতি ট্যাব দিছে, এটা আমাদের অতি সহজেই বহন করা যায় এবং কাজ করে অনেক সুবিধা। আগে রেজিস্টারে অনেক লিখতে হইতো, অনেক জায়গায় অনেক তথ্য, কিন্তু এইটা লিখতে হয় না। পাশাইল উপজেলায় সর্বপ্রথম ট্যাবের মাধ্যমে জনসংখ্যা রেজিস্ট্রেশনের কার্যক্রম চালু হয়। এই কাজের সফলতার উপর নির্ভর করে সর্বপ্রথম ই রেজিস্টার চালু করা হয়, যেটা ট্যাবের মাধ্যমে আমাদের পরিবার পরিকল্পনার যে মাঠ কর্মীগণ আছেন তারা বাড়ি বাড়ি গিয়ে জনগণকে তাদের স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রদান করে আসছেন। এই ই রেজিস্টারটি যদি সমগ্র বাংলাদেশে চালু হয় তাহলে পরিবার পরিকল্পনা বিভাগের মান অনেক উন্নত হবে এবং তারা আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করে জনগণকে সেবা প্রদান করতে পারবে। স্বয়ংক্রিয়ভাবে ট্যাবের মাধ্যমে MIS-1 আমার ট্যাবে ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দেয়, MIS-2 স্বয়ংক্রিয়ভাবে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে প্রেরণ করি। আর যে কয়জন FW আছে ওনারা মাস শেষে অগ্রিম কর্মসূচি স্বয়ংক্রিয়ভাবে আমার ট্যাবে পাঠিয়ে দেয়, আমি ওগুলো কম্পেয়ার করে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে আমার ট্যাবের মাধ্যমে প্রেরণ করি। আগের তুলনায় আমাদের কাজ অনেক সহজ ও সুন্দর হয়েছে। এই কাজের মাধ্যমে আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই ট্যাবের মাধ্যমে কাজ করে আমরা অনায়াসে যে কোনো জায়গায় যে কোনো তথ্য আদান প্রদান করতে পারি। ডিজিটালাইজেশনের জন্য যে টাঙ্গাইল জেলাকে নির্বাচন করা হয়েছে, এই জন্য টাঙ্গাইল জেলার সকল পরিবার পরিকল্পনা কর্মী অত্যন্ত আনন্দিত। আমাদের পরিবার কল্যাণ সহকারীদের ই রেজিস্টার বিভিন্ন সেবাদান কেন্দ্রের জন্য যে ট্যাব দেওয়া হয়েছে এবং সেখানে ট্যাব ব্যবহার করার জন্য যে অ্যাপসগুলো দেওয়া হয়েছে সেগুলি দেওয়া হয়েছে এবং একই সাথে সেগুলির প্রশিক্ষণও দেওয়া হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর 97টি মাতৃকল্যাণ কেন্দ্র সহ দেশের 3,827টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও নবজাতককে সেবা প্রদানের পাশাপাশি সাধারণ স্বাস্থ্যসেবাও প্রদান করে থাকে। তাছাড়া প্রতিটি ওয়ার্ডে
পরিবার পরিকল্পনা কর্মীগণ নিয়মিত স্যাটেলাইট ক্লিনিকে গিয়ে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে থাকেন। এই কার্যক্রমের তথ্য ট্যাবলেট বা ল্যাপটপ ব্যবহার করে সংরক্ষণ করা হচ্ছে। পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ গর্ভকালীন, প্রসূতি ও প্রসবোত্তর সেবাসহ নবজাতককে সেবা প্রদান করেন। এসব সেবার তথ্য সংরক্ষণের কাজে টাঙ্গাইল ও হবিগঞ্জের অভিজ্ঞতা বেশ তাৎপর্যপূর্ণ। আমাদেরকে সরকার থেকে এই ট্যাব দেওয়া হয়েছে। ট্যাব দেওয়াতে আমাদের অনেক সুবিধা। আগে তো আমরা অনেকগুলো রেজিস্টার ব্যবহার করতাম, তার মধ্যে আইডি রেজিস্টার, ইঞ্জেকশন রেজিস্টার, গর্ভবতী মায়ের রেজিস্টার, এগুলো অনেক ভারী রেজিস্টার। এগুলো নিয়ে আসা ক্লিনিকে নিয়ে বহন করে নিতে খুব কষ্ট হতো, কিন্তু এগুলো আর এখন নিতে হয় না। এই ট্যাবের মধ্যে আমাদের সব তথ্য রয়ে গেছে। হেলথ আইডি কার্ড দেওয়া হয়েছে। যে কোনো রুগী যদি সেবা নিতে হেলথ আইডি কার্ড নিয়ে আসে, তার নাম্বার দিয়ে ট্যাবে ছাড় দিলেই তার পুরো তথ্য চলে আসে। আগের মতো আমাদের আর কষ্ট করতে হয় না। হবিগঞ্জ এবং টাঙ্গাইলে সাকসেসফুলি এই প্রোগ্রামটা চলছে। আমাদের একটা স্বপ্ন ছিল, আমাদের অফিসে বসে, আমার অফিসে বসে যাতে আমি সেই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে কতটা ডেলিভারি হচ্ছে, দিনের কার্যক্রম কী, মা ও শিশু স্বাস্থ্যের কী সেবা দেওয়া হচ্ছে, সেগুলি আমরা এখানে বসেই দেখতে পারবো। এটা সারা দেশে আমরা ছড়িয়ে দিতে পারবো। নেক্সট সেক্টর প্রোগ্রামে আমরা সেভাবেই আমরা ডিজাইন করছি। আমার ওপি থেকে এবং এনসিআরএস ওপি এবং এমআইএসের ওপি থেকে আমরা সমন্বিতভাবে, আমরা ফিল্ড সার্ভিস সহ সিসিটিভি সহ সমন্বিতভাবে আমরা এই ব্যাপারটাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। সারা দেশে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর কাজ ডিজিটাল করার উদ্যোগটির প্রভাব হবে সুদূর প্রসারী। ট্যাবলেট দিয়ে আমরা যেভাবে কাজ করতেছি FW এবং FWV-দের সাথে নিয়ে, সেই একইভাবে যদি আমরা ধাপে ধাপে সারা বাংলাদেশে কাজ করতে পারি, তাহলে আমাদের সময় কম লাগবে, তথ্য নির্ভুল হবে এবং আমাদের ডিসিশন নিতে খুব সহজ হবে। ডিজিটাইজেশনের ফলে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণ অনেক সহজ হবে বলে আমরা বিশ্বাস করছি, এবং তার পাশাপাশি আমরা যে সিদ্ধান্তগুলো নেব সেই সিদ্ধান্তগুলো অনেক বেশি বাস্তব, তথ্য নির্ভর, এভিডেন্স বেসড হবে বলেও আমরা ধারণা করছি। পরিবার পরিকল্পনা অধিদপ্তর 2021 সালের আগেই সার্বিকভাবে একটি ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত হবে, তাতে কোনো সন্দেহ নেই।